রাজগঞ্জ গ্রামীণ হাসপাতাল সহ দুটি সেফ হাউস পরিদর্শন করলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। জানা গিয়েছে বর্তমানে মগরাডাঙ্গি এলাকায় শিল্প তালুকের ভেতরে একটি সেফ হাউস চালু রয়েছে এবং একই স্থানে অন্যটি কয়েকদিনের মধ্যে চালু হবে। বিধায়ক খগেশ্বর রায় বলেন, রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে ভ্যাকসিনেশন ঠিকঠাক চলছে, সেফ হাউসের পরিষেবাও ঠিক আছে কিনা তা খতিয়ে দেখতে এলাম। গত সোমবার বেলাকোবা গ্রামীণ হাসপাতাল ভ্যাকসিনেশন নিয়ে অনিয়ম ও স্বজন পোষণের অভিযোগ উঠেছিল। বিষয়টি খতিয়ে দেখার পাশাপাশি ব্লক স্বাস্থ্য আধিকারিককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। করোনা পরিস্থিতিতে মানুষ যাতে ভ্যাকসিন পায় সে ব্যাপারে নিয়মিত ব্লকের স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।